তো আজকের ব্যাকগ্রাউন্ডটা হলো যে কম্পিত ব্যঞ্জন কাকে বলে তো তোমরা স্কিনে দেখতে পাচ্ছ যে কম্পিত কম্পিত ব্যঞ্জন কাকে বলে বা কম্পিত ব্যঞ্জন কি বা কম্পিত ব্যঞ্জন কত প্রকার এটাও দেখাই দিব এবং কম্পিত ব্যঞ্জন কতটি এবং কাকে বলে এটা আজকে দেখাই দিব তো তোমরা স্কিনে দেখতে যে তাকে কম্পিত ব্যঞ্জন বলে তো এটা সরাসরি বই ছিল আমি বই থেকে কিন্তু সরাসরি তোমাদের উত্তরটা দেখাই দিচ্ছি তো উত্তরটা তোমাদের তিন মিনিটের মধ্যে পেয়ে যাবে তো এর আগে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে সব বেল বাটন প্রেস করে সিলেক্ট করে নিবে তো কম্পিত কম্পিত ব্যঞ্জন কাকে বলে কম্পিত ব্যঞ্জন কত প্রকার ও কী কী এবং ওইগুলো কী কী ওইটা ওইটাও দেখাই দেবো তো এর আগে তোমাদের চ্যানেলটা দেখো না সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটন প্রেস করে সিলেক্ট করে নিবে তো দেখো এখানে কিন্তু সরাসরি বই থেকে দেওয়া আছে এটাই দেখাই দেবো তো এর আগে আমি কিছু কথা বলে নিচ্ছি তারপর তোমার উত্তরটা সরাসরি বই থেকে দেখাই দেবো তো তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছো তো ভিডিওটা কিন্তু তিন মিনিটের মধ্যে শেষ করে দেবো তো তোমরা তার নতুন তার আগে কিছু কথা বলছি তোমরা তার নতুন ইউটিউব চ্যানেল খুলছ ইউটিউব চ্যানেল খোলার পর কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে হয় তো নতুন চ্যানেলের পক্ষে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব পূরণ করা করা যায় না তো তার জন্য ওয়াশ টাইম এবং সাবস্ক্রাইবগুলো কিন্তু কিনে নিতে হয় যদি তোমরা সাবস্ক্রাইব এবং ওয়াশ টাইমগুলো কিনে নিতে চাও তাহলে আমার কাছ কিনে নিতে পারবে খুবই কম দামে যদি কিনতে চাও তাহলে এই চ্যানেলের কভার ফটোতে ইমো নম্বর দেওয়ার থাকবে ওখানে থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবে তো এই চ্যানেলের কভার ফটোতে ইমো নাম্বার থাকবে ওখানে থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবে তাহলে তোমরা যোগাযোগ করে নিতে পারো এবং তোমরা তাদের সেভেন এই নাইন টেন এই চারটে ক্লাসে পড়ো তোমাদের যে ভোট বই যে উত্তর কিন্তু আমি দুইটা চ্যানেলে দেখছি তো তোমরা যেই শুধুমাত্র সেভেন এই নাইন টে নেই চারটা ক্লাসের ভিডিও আমি দুইটা চ্যানেলে দিয়ে দিচ্ছি তো তোমরা যেই সিটেশনটা দেখছি বলছি যে কোন নাম্বারটা লিখে এই যে এখানে আমি এই সামাসনে লেগে দেখ দেখো এখানে এই সামাসনাল লিখে দিয়েছি তোমরা যে সেন্টা দেখতে পড়েছিল ক নাম্বাটা লেখে এই সামাজিক সার্চ সম্পূর্ণ সম্পূর্ণতা চলে আসবে তো তোমরা যে সেন্টা দেখতে বসেছিল ক নাম্বাটা লেখে এই সার্চ সম্পূর্ণ উত্তরটা চলে আসবে বা তোমরা যদি এই সামাজন লেখে যদি না আসে তো যে সেন্টালে দেখতে বই ক কম্বটা লিখে এই চ্যানেল নামটা লিখে সার্চ করবে এই চ্যানেলের নামটা কিন্তু কাকে বলে দেওয়া আছে তো যে সেন্টাল দেখতে বইস ক নাম্বাটা লিখে কাকে বলে লিখে সার্চ করবে একবার এই সামার লিখে সার্চ করবে একবার কারণ দুইটা চ্যানেল চারটা ক্লাসের ভিডিও থাকে তার জন্য তোমাদের দুইটা চ্যানেলের নাম লিখে সার্চ করতে হবে তাহলে অবশ্যই একটা চ্যানেল আসবে যে কোনো একটা চ্যানেলে আসবে কারণ দুইটা চ্যানেলে চারটা ক্লাসের ভিডিও ছাড়ছি তো প্রতিটা ক্লাসের ভিডিও ছাড়বো তো কম্পিত ব্যঞ্জন কি বা কাকে বলে এটা দেখে নেওয়া যায় কতটা আমি যেটা সরে দিচ্ছি দেখো তো আমি বলে দিচ্ছি দেখো যে ধ্বনি উচ্চারণের সময় জীব একাধিক বার অতি দ্রুত দন্তমূলক আঘাত করে বায়ুপথে বায়ুপথে বাধা সৃষ্টি করে তাকে কম্পিত ব্যঞ্জন বলে তো তোমরা দেখো স্ক্রিনে এখন কিন্তু সম্পূর্ণটা দেখা যাচ্ছে মা আবার বলে দিচ্ছি যে ধ্বনি উচ্চারণের সময় জীব একাধিক বার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে ভায়ুপথে বাধা সৃষ্টি করে তাকে কম্পিত ব্যঞ্জন বলে তো এটাই ছিল কম্পিত ব্যঞ্জন কাকে বলে বা কম্পিত ব্যঞ্জনটা কি তো এটাই দেখ ছিল সরাসরি গাইড থেকে তোমাদের দেখাই দিলাম তো তোমরা ভালোভাবে শিখে নিবে এবং দেখো এখানে উদাহরণ দেওয়া হচ্ছে কয়টা কম্পিত ব্যঞ্জনের কর বার হার প্রভৃতি শব্দের র কম্পিত ব্যঞ্জনের উদাহরণ তার মানে কম্পিত ব্যঞ্জন একটা সেটা হলো র অন্তস্থ র রটা কম্পিত ব্যঞ্জন এই দেখো প্রতিটা শব্দেরই কিন্তু লাস্টে র রয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের লোক সেট করে নিবে তোমাদের একটি করে সাবস্ক্রাইব নতুন ভিডিও নিবে এবং তোমরা টিকটক অটো বিলাইক শেয়ার করতে তাহলে এই চ্যানেলে চ্যানেল অপশন আর একটা চ্যানেল অ্যাড করো সোশ্যাল মিডিয়ার হোম পেজ একটা ভিডিও সেট করে তোমরা টিকটক কিনছেন তাহলে অটো বিলাইক শেয়ার করতে পারবে এবং এই চ্যানেলে দুই নাম্বার একটা চ্যানেল অ্যাড করো সোশ্যাল মিডিয়ার হোম পেজ একটা ভিডিও তোমরা টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব এগুলো অটো লাইক শেয়ার করে ফলোয়ার করতে পারবে এবং ইউটিউব চ্যানেল ফেসবুক এগুলো যদি মনিটাইজেশন করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো তো এই চ্যানেলের কভার ফটো তুমি অবশ্যই থাকবে ওখানে যোগাযোগ করে নিতে পারবে তো আজকে পর্যন্তই